Well, my friends, this is the age of 15 years aged boy has been suffering from beta thalassemia. Hemoglobin came down 4.2, then gradually increased up to 5.9 milligram percentage. So there is profound anemia, quick destructions of the red blood corpuscles, and there is gross splenomegaly. Spleen khub bede gache. So there is no fixed medicine for thalassemia in homeopathy. Repeatedly the same thing I am announcing every day now and then, that homeopathy treats the patient, not the disease. Now, is the thalassemia is curable? No. But the transfusion of blood, the time of transfusion of blood may be increased. Amra dekhechi aste aste body immunity jodi unnoti hoy, homeopathy treats the immunity of the patient, the resistance power of the patient. According to Hahnemann, the vital force of the patient. যেটা হ্যানিম্যান ভাইটাল ফোর্স বলেছে সেটাই তো মডার্ন ফিজিশিয়ানরা বলছে ইমিউনিটি, রেসিস্টেন্স পাওয়ার। করোনার সময় অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুদের লাফালাফি মনে আছে, ইমিউনিটি বাড়াতে হবে, আমরা কি করব, আপনি তো ইমিউনিটি নষ্ট করে ফেলেছেন, যার ইমিউনিটি বেশি তার কোনো অসুবিধা হবে না। লোকে দেখতে লাগলো গুগলে ইমিউনিটি কিসে বাড়ে, সে লোকের তো হুজুক, ইমিউনিটি কিছু বাড়ে, কেউ দেখছে আদাতে বাড়ে, কেউ দেখছে রসুনে বাড়ে, কেউ দেখছে গোলমরিচে বাড়ে, ধোমাধম সব মিক্স করে খেতে আরম্ভ করলো। রাতারাতি ইমিউনিটি বাড়ে, রাতারাতি কোনো ইমিউনিটি বাড়ানো যায় না। ইমিউনিটি বাড়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট খাবার, সবজি, ফল, ভিটামিনস এসব খেতে হবে, প্রোটিন ফ্যাটস এসব কম করে খেতে হবে, ভেজিটেবলস ফ্রুটস বেশি খেতে হবে, গ্রিন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি খেতে হবে, যোগা করতে হবে, সকালে আর্লি টু বেড আর্লি টু রাইজ, সকালে হাঁটাহাঁটি করতে হবে, নর্মাল স্বাস্থ্য জীবন যা আগে ছিল হেলথ সেই সব মেনটেন করতে হবে, রাত তিনটেই ঘুমিয়ে সকাল নটায় উঠে, আর স্যান্ডউইচ খেয়ে অফিসে গেলে ইমিউনিটি বাড়ে না, ইমিউনিটি বাড়ে ভদ্র সভ্য জীবনযাপন, পরিমিত জল পান, ফল পান, ফল ফল খাওয়া, সবজি খাওয়া, এসবের উপরে ব্যভিচার বাদ, রিভেল দি লাইফ বাদ। সো ইমিউনিটি বাড়লে অনেক রোগ কন্ট্রোল হয়, থ্যালাসেমিয়া তাই। বডির ইমিউনিটি যদি বাড়ানো যায় তাহলে দেখা যাচ্ছে যে শরীরের রক্ত যেটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল সেটা ভাঙছে না। এভরিথিং ডিপেন্ডস অন দি ইমিউনিটি। একই বাড়ির দুই বাচ্চা বৃষ্টিতে ভিজে আসলো, একজনের পাঁচ জ্বর, একজনের কিচ্ছু হলো না, কারণ কারণ সে একই ইমিউনিটি, ইমিউনিটি অফ দ্য। তো আমরা থ্যালাসেমিয়া এই সমস্ত রোগগুলো কন্ট্রোল করতে পারি বাই ইনক্রিজিং দি পাওয়ার অফ ইমিউনিটি, বাই ইনক্রিজিং দ্য পাওয়ার অফ ইমিউনিটি। এই বাচ্চা ইমিউনিটি, ইমিউনিটির জন্য আলাদা কোনো ওষুধ নেই। সেই সময় লোকে খুঁজতে আরম্ভ করেছিল, ডাক্তারবাবু ইমিউনিটি বাড়ানোর কোনো ওষুধ আছে, ইমিউনিটি বাড়ানোর কোনো ওষুধ আছে, না ওষুধ নেই, একই কথা। সো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, দ্য কনস্টিটিউশনাল মেডিসিন, দ্যাট মিনস দ্য মেডিসিন হুইচ কামস উইথ দ্য সিমিলার সিমটমস অফ দ্য পেশেন্ট ইনক্রিজেস দ্য ইমিউনিটি। এই বাচ্চা দেখতে রোগা ফর্সা লম্বা, ফিজিক্যাল মেকআপ লাইক ফসফরাস, ফসফরাস, পিপাসা বেশি, শীত বেশি, পাতে কাঁচা নুন খায়। সো মেডিসিন মে বি থিঙ্ক অফ ফসফরাস। সো ফিজিক্যাল মেকআপ ফসফরাস, চিলি পেশেন্ট, কাঁচা নুন পাতে খায়। বাচ্চা কাঁচা নুন আর খাবে না, মিষ্টি পছন্দ করো, মিষ্টি খুব পছন্দ না অল্প পছন্দ, মিষ্টি খুব পছন্দ করে না। অ্যানাদার সিমটম অফ ফসফরাস ইজ ফাউন্ড অ্যাভারশন টু সুইটস। অঙ্কটঙ্ক জিজ্ঞেস করছিলাম, বুদ্ধি ভালো, ইন্টেলিজেন্ট, পিপাসা, পানি পিপাসা কম না বেশি, বেশি, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বরফ এসব পছন্দ হয়, ঠিক সত্যি কথা বলো, বেশি ইচ্ছা করে না,
ভয়ে বলছি কিনা জানি না। তো যাই হোক, জল পিপাসা বেশি, লবণ খেতে চাই, পাছে কাঁচা নুন খাও, মিষ্টি অপছন্দ, অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ ইন্ডিকেটেড মি টু প্রেসক্রাইব ফসফরাস। কি ওষুধ দিলাম? ফসফরাস। বলো আই এম এ ফসফরাস পেশেন্ট। সাব্বাস বেটা।